Hi there everyone, চলে আসলাম আরেকটি মজার টপিক নিয়ে যেটা আমরা অনেকেই অনেক ভুল করি এবং অনেকের কাছে অনেক ভয় ইলেকট্রন বিন্যাস সেই ইলেকট্রন বিন্যাসের ভয়টাকে কিভাবে জয় করা যায় এবং ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় এর সাথে ইলেকট্রন বিন্যাসের সাথে কোন কোন বিষয়গুলো সম্পর্কিত সকল বিষয়গুলো নিয়ে আজকে রিপিট আলোচনা করব সো লেটস সি ফার্স্ট অফ অল ইলেকট্রন বিন্যাস করার আগে বা ইলেকট্রন বিন্যাসটাকে আত্মস্থ করার আগে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে বা যে বিষয়টি সম্পর্কে জানতে হবে তা হচ্ছে আমাদের পরমাণু সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে নাম্বার ওয়ান পরমাণু সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে অ্যান্ড দেন আমাদেরকে ধারণা রাখতে হবে শক্তি স্তর উপশক্তি স্তর সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে সো নাম্বার ওয়ান আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পরমাণু পরমাণু সম্পর্কে আগে আমরা সবাই জানি নিলস বোরের বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেল এবং তাদের বৈশিষ্ট্য এবং তাদের সীমাবদ্ধতা নিয়ে আমরা আগে সবাই আলোচনা করেছি গত দুইটা ভিডিওতে সো আজকে আমরা আলোচনা করবো যে ইলেকট্রন বিন্যাসের সাথে আর কোন কোন বিষয়গুলো সম্পর্কিত আমাদের জানতে হবে এই শক্তি স্তর নিয়ে এই যে আমরা পরমাণুর স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি পরমাণু গঠন এই যে সোডিয়াম নিউক্লিয়াসের চারদিকে যে রাউন্ড শেপগুলো রয়েছে এগুলোকে বলা হয় শক্তি স্তর এগুলোকে বলা হয় শক্তি স্তর বা এগুলোকে আমরা বলতে পারি অরবিট এগুলোকে আমরা বলতে পারি অরবিট বা আমরা বলতে পারি কক্ষপথ আচ্ছা অলরাইট সো শক্তি স্তর অরবিট বা কক্ষপথ এগুলোকে আমরা বলতে পারি এই শক্তি স্তর আমাদের কেন জানতে হবে সো ইলেকট্রন বিন্যাস করার জন্য আমাদের শক্তি স্তরগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে সো এই নিউক্লিয়াসের সবচাইতে কাছে যে শক্তি স্তরটা রয়েছে এই শক্তি স্তরের কিন্তু একটা নির্দিষ্ট নাম রয়েছে এই শক্তি স্তরের নাম হচ্ছে আমাদের কে শেল অ্যান্ড দেন আমাদের সেকেন্ড যে শক্তি স্তরটা থাকে সেই শক্তি স্তরটার নাম হচ্ছে আমাদের এল শেল অ্যান্ড এরপর আমাদের যে শক্তি স্তরটা থাকে এটাকে বলা হয় আমাদের এম শেল অ্যান্ড দেন লাস্ট অফ অল আমাদের এখানে যদি আরেকটি রাউন্ড শেপ থাকতো বা শক্তি স্তর থাকতো তাহলে আমরা কিন্তু এটার নাম দিতাম আমরা কী দিতাম এটার নাম আমরা দিতাম কে এল এম অ্যান্ড এন শেল এইগুলো হচ্ছে আমাদের শক্তি স্তর আচ্ছা এই কে এল এম এন এই শক্তি স্তরগুলোতে আবার ইলেকট্রন থাকে এখন কোন শক্তি স্তরে কয়টি করে ইলেকট্রন থাকে সে বিষয়টি আবার কীভাবে বুঝতে পারবো এই প্রত্যেকটা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যাকে আমরা নির্দেশ করতে পারি যেভাবে তা হচ্ছে আমরা এটাকে একটি ফর্মুলা দিয়ে নির্দেশ করতে পারি টু এন স্কোয়ার ইট মিনস আমাদের এখানে এন হচ্ছে আমাদের নাম্বার অফ অরবিট আমাদের অরবিট বা উপশক্তি স্তরের নাম্বার সংখ্যা অর্থাৎ আমাদের যে নাম্বার অরবিট থাকবে সেই নাম্বার এখানে আমাদের বসে দিয়ে আমাদের যদি এটা আমরা সুন্দরভাবে ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে কিন্তু আমরা ইজিলি আমাদের যে এই অরবিটের আমাদের যে শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা কতটি হবে সেটা আমরা পেয়ে যাবো সেখানে টু ইন্টু এন আমাদের ফার্স্ট শেল কি আমাদের ফার্স্ট শেল হচ্ছে আমাদের প্রথম নাম্বার শেল নাম্বার ওয়ান ওয়ানকে আমরা স্কোয়ার করলে কী পাচ্ছি আমরা টুই পেয়ে যাচ্ছি ওয়ান ইন্টু টু টু তাহলে আমাদের কে শেল এই কে শেলের যে আমাদের ইলেকট্রন সংখ্যা আমাদের কে শেলের ইলেকট্রন সংখ্যা কয়টি হবে তাহলে কে শেলের ইলেকট্রন সংখ্যা হবে আমাদের দুইটি ঠিক একই রকমভাবে এল শেল এল শেলের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে কী পাবো আমরা যদি ঠিক একই রকমভাবে এল শেলের ব্যাপারটা চিন্তা করি তাহলে আমরা ইজিলি এখানে লিখতে পারি টু ইন্টু যেহেতু এন নাম্বার অর্থাৎ টু নাম্বার শেল কে শেল তাহলে টু টু স্কোয়ার তাহলে আমরা ইজিলি এখানে পেয়ে যাচ্ছি টু ইন্টু ফোর ইট উইল বি এইট তাহলে আমাদের সেকেন্ড শেল অর্থাৎ কে শেলের ইলেকট্রন সংখ্যা হবে আমাদের এইট ঠিক একই রকমভাবে যদি আমরা চিন্তা করি আমাদের এর পরবর্তী যে শেলটি রয়েছে সেই শেলটি হচ্ছে এম শেল এম শেলের ক্ষেত্রে আমি কীভাবে চিন্তা করবো তাহলে এম শেলের ক্ষেত্রে ঠিক একই রকমভাবে টু ইন্টু এখানে এম শেল হচ্ছে ওয়ান টু থ্রি তাহলে থ্রিকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পেয়ে যাবো টু ইন্টু নাইন ইট উইল বি এইটিন তাহলে আমাদের এম শেলের ইলেকট্রন সংখ্যা হবে বা এই শেলে অর্থাৎ এই শক্তি স্তরে সর্বোচ্চ আঠারোটি ইলেকট্রন থাকতে পারবে এরপরে আছে আমাদের এন শেল লাস্ট অফ অল এন শেলের ব্যাপারটা আমরা কীভাবে তাহলে নির্ণয় করতে পারি তাহলে এন শেলের ঠিক একই রকমভাবে আমাদের টু ইন্টু এন শেল কত নাম্বার ইলেকট্রন কত নাম্বার শক্তি স্তর ওয়ান টু থ্রি ফোর তাহলে আমরা ফোর দিতে পারি ফোরকে স্কোয়ার করলে আমরা পাবো টু ইন্টু সিক্সটিন অ্যান্ড দেন এগেন ইট উইল বি থার্টি টু তাহলে এন শেল আমাদের ইলেকট্রন সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা থাকতে পারবে থার্টি টু তাহলে আমরা যদি আইগেস এই ব্যাপারটা বুঝতে পারি যে আমাদের শক্তি স্তর সম্পর্কে বুঝতে পারি আমাদের শক্তি স্তরগুলো যদি আমরা একটু চিন্তা করি তাহলে কিন্তু ঠিক ইজিলি আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করে ফেলতে পারি সো দ্যাটস কীভাবে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো
করে ফেলতে পারি। আচ্ছা অল রাইট, সো এখন আমাদের কিন্তু ইলেকট্রনের বিন্যাস করার জন্য শুধু শক্তি স্তর সম্পর্কে জানলে হবে না, কে এল এম এন, আমাদের উপশক্তি স্তর সম্পর্কেও ধারণা রাখতে হবে। এখন আমরা উপশক্তি স্তর কি, এই যে প্রত্যেকটি প্রধান শক্তি স্তর কে এল এম এন, এগুলো হচ্ছে প্রধান শক্তি স্তর। এই প্রধান শক্তি স্তরে আবার উপশক্তি স্তর আছে, যেমন জেলা, জেলার আবার কিন্তু উপজেলা আছে। ঠিক একই রকমভাবে আমরা যদি এই এই উপশক্তি স্তর নিয়ে চিন্তা করি, তাহলে এখানে আমরা উপশক্তি স্তর পাবো এস পি ডি এফ, এই চারটি হচ্ছে আমাদের উপশক্তি স্তর। এই চারটি উপশক্তি স্তরে কয়টি করে ইলেকট্রন থাকতে পারে? এই চারটি শক্তি স্তরের এস উপস্তরে আমাদের ইলেকট্রন থাকতে পারে দুইটি, পি শক্তি স্তরে ছয়টি, ডি শক্তি স্তরে থাকতে পারে আমাদের ইলেকট্রন দশটি, অ্যান্ড দেন আমাদের এফ শক্তি স্তরে, তোমরা একটু বলো তো এফ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে? অলরাইট, ভিডিওটা পজ করে তোমরা একটু বলে ফেলো। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এফ শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে চোদ্দটি। তাহলে আমরা কী শিখলাম? আমরা শিখলাম অলরেডি আমরা শিখে ফেললাম যে আমাদের প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর হচ্ছে আমাদের কে, এরপর এল, এরপর এম, এরপর এন। তাহলে এখন একটু আমরা আবার একটু রিমাইন্ড করি যে কে সেলে আমাদের ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ দুইটি, এল সেলে আমাদের ইলেকট্রন থাকতে পারে আটটি, এম সেলে আমাদের আঠারোটি, অ্যান্ড দেন আমাদের 32 অর্থাৎ 32 ইলেকট্রন থাকতে পারে। তাহলে এই দুইটি বিষয় যদি আমরা আগে সবাই বুঝে থাকি, তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস এবার করাটা খুবই ইজি হয়ে যাবে। সো লেটস সি কীভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারি। সো প্রথমে আমরা সোডিয়াম ইলেকট্রন বিন্যাসটা করব। তো সোডিয়ামকে সুন্দরভাবে এভাবে লিখবো আমরা, সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তো 11 আমরা এভাবে লিখলাম। সো আমরা এটার ইলেকট্রন বিন্যাসটা দেখি কীভাবে আমরা করে ফেলতে পারি। সো এটা ইলেকট্রন বিন্যাস করার জন্য আমাদের কী করতে হবে? প্রথমে আমাদের যে প্রথম শক্তি স্তর, সেই প্রথম শক্তি স্তরের নাম্বারটা আমরা দেব 1, প্রথম শক্তি স্তর। এরপর আমাদের প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তরটা কী? আমাদের প্রথম শক্তি স্তর উপশক্তি স্তর উপশক্তি স্তরটা হচ্ছে এস। তাহলে আমাদের এসে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন কটা থাকতে পারে? দুইটা। তাহলে আমরা দুইটা ইলেকট্রন আমরা এখানে দিয়ে দিলাম। সো এটাকে যদি আমরা অন্য একটি কালার দিয়ে লিখতে পারি তাহলে অনেক বুঝতে সুবিধা হবে, তাহলে 2। ঠিক একই রকমভাবে যদি আমরা আবার চিন্তা করি এখানে 1:2, তাহলে আমাদের দ্বিতীয় নম্বর সেল কী? 2, এখানে আমি 2 লিখতে পারলাম। আবার দ্বিতীয় নম্বর শক্তি স্তরের উপশক্তি স্তর কী থাকে? এস, 1:2, 2:2, 2p6, এরপর 3 নম্বর শক্তি স্তর। আচ্ছা 2p6, 2 কিন্তু আমাদের দ্বিতীয় নম্বর শক্তি স্তর। দ্বিতীয় নম্বর শক্তি স্তর আমার সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত থাকতে পারে? আমাদের কে সেলে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 8টি। তাহলে আমাদের 2 নম্বরের সেলে কী দিলাম আমরা? 6টি আর 2টি, 8টি দিলাম। আমরা কিন্তু আর বেশি দিতে পারবো না, সো এই জন্য আমরা আরেকটি প্রধান শক্তি স্তরে চলে যাবো, তা হচ্ছে 3 নম্বর প্রধান শক্তি স্তর। তাহলে 3 নম্বর প্রধান শক্তি স্তর কী? এম। তাহলে এখানে এস, আচ্ছা এখানে আমাদের কয়টি ইলেকট্রন হয়ে গেলো? 2টি, 2টি, 4টি, 6টি, 10টি অলরেডি হয়ে গেছে। আমাদের আর কয়টি ইলেকট্রন লাগতেছে? 11 হতে হলে আমাদের আর 1টি ইলেকট্রন লাগতেছে। তো এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস সোডিয়ামের, 2টি, 2টি, 4টি, 6টি, 10টি আর 1টি 11টি। এখন অনেকের কাছে কোশ্চেন, ভাইয়া এটা কীভাবে হলো? ভাই আমি তো বুঝতেই পারলাম না এখানে এস হলো কীভাবে, পি হলো কীভাবে, আবার এস হলে কীভাবে। সো সবাই একটু ভালোভাবে বিষয়টি লক্ষ্য করো। বিষয়টি হচ্ছে এরকম যে আমাদের এইখানে লক্ষ্য রাখতে হবে প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তর বলতে এখানে আমরা কিন্তু কে এল এম দিয়ে প্রকাশ করবো না, এখানে প্রধান শক্তি স্তরটাকে আমরা 1 দ্বারা প্রকাশ করবো। সো প্রথম প্রধান শক্তি স্তরে 1, অর্থাৎ এই 1 নাম্বার সেলে আমাদের সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। তো আমরা এখানে সর্বোচ্চ 2টা ইলেকট্রন বসাবো। যদি আমাদের 2-এর অধিক ইলেকট্রন চলে যায় তখন আমরা কিন্তু আর এই প্রথম শক্তি স্তর থাকতে পারবো না, তখন আমাদের সেকেন্ড শক্তি স্তরে চলে যেতে হবে। সো এই জন্য আমরা 2 লিখলাম। এখন ভাইয়া এখানে 2 লিখছেন, অল রাইট, তো এখানেও এস লিখছেন, এখানেও এস লিখছেন, কিন্তু এইখানে আবার 2-র সাথে পি লিখলেন কেন? আপনি কেন তাহলে 3s লিখলেন না? ব্যাপারটা হচ্ছে এরকম, দ্বিতীয় নম্বর শক্তি স্তর লক্ষ্য রাখতে হবে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন কয়টা যেতে পারে। দ্বিতীয় নম্বর শক্তি স্তর হচ্ছে কে, কে সেলে আমার সর্বোচ্চ 8 ইলেকট্রন যেতে পারে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার 8 ইলেকট্রন না হবে ততক্ষণ পর্যন্ত আমি লিখতে পারবো, অর্থাৎ সেজন্য আমাদের এস বা পি এই দুইটি উপশক্তি স্তর কিন্তু আমরা নিতে পারবো, কারণ এস এবং পি মিলেই সর্বোচ্চ 8 ইলেকট্রন হতে পারে। তো এই জন্য আমি 2 লিখলাম এবং এস শক্তি স্তর দিলাম, এসের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2, তাই 2 দিলাম। এখন যেহেতু দ্বিতীয় শক্তি স্তর আরও ইলেকট্রন মানে যেতে পারে, সেজন্য আমি 2 দিয়ে আবার পি নিলাম, পি নেওয়ার পরে 6 হলো। সো এরপরে তো আর 8-এর বেশি তো ইলেকট্রন আমি নিতে পারবো না, এই জন্য আমি আবার আরেকটি শক্তি স্তর নিলাম। কী নিলাম আমি? 3 নিলাম। সো 3 নেওয়ার পরে কী হলো? এখন 3-এর পরে এখন আমি এখন লক্ষ্য করো, 3 কে
এল এম এম শক্তি স্তরে 18টি ইলেকট্রন যাইতে পারে, কিন্তু এখানে 18টি ইলেকট্রন যাইতে পারে। তো এখানে আমাদের সর্বোচ্চ কয়টা লাগতে স্যার? একটা। সো আমি এই এস সেলে এখানে কিন্তু দুইটা ইলেকট্রন নিতে পারতো এস, তো আমি এখানে একটি ইলেকট্রন দিলাম কারণ আমার 11 হতে একটি ইলেকট্রন লাগছে। সো ঠিক একই রকমভাবে আমরা চিন্তা করি, আমরা অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করি, অ্যালুমিনিয়াম 13। তো অ্যালুমিনিয়াম 13-এর কথা যদি আমরা চিন্তা করি তাহলে এটা ইলেকট্রন বিন্যাসটা কীভাবে করবো? ঠিক সেমভাবে এইভাবেই করবো, সেমভাবে এইটাই যদি আমরা করি এইভাবে। ঠিক এর লাস্টে আমরা কি অ্যাড করতে পারি? এখানে আমরা আমাদের লাস্টে আমরা ঠিক এই পর্যন্ত আমরা এইভাবেই করবো, 1s2 2s2 2p6। তাহলে আমাদের কত হলো? 10টি হলো। তারপর আমরা 3s দিয়ে কী লিখবো? 3s দিয়ে আমাদের কয়টি লাগতেছে ইলেকট্রন? আমাদের লাগতেছে হচ্ছে 13টি। আমাদের অলরেডি কয়টা আছে? 6 আর 4, 10টি ইলেকট্রন আছে। তাহলে আমাদের লাগতেছে কিন্তু 13টি। তাহলে এখানে সর্বোচ্চ আমি 2টা ইলেকট্রন দিতে পারবো কারণ এস এর ধারণ ক্ষমতা 2। তাহলে আমাদের কতটি হলো? 12টি। সো 3s, সো এস ব্লক আমাদের অলরেডি মানে ফিল। সো আমরা আবার 3 দিয়ে কি এই শক্তি স্তরের উপশক্তি স্তর আমরা এস এর পরে পি নেব। তো পি এর এখানে কী দেবো? আমাদের 2 2 4 6 10 8 2 12 8 13 হতে হলে 1 লাগে। তো আমি এখানে ইজিলি 1 লিখে দেবো। সো ইজিলি এখন আমাদের 13টি ইলেকট্রন হয়ে গেলো। এটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস। ঠিক একই রকমভাবে আমরা সবগুলো ইলেকট্রন ঠিক এই নামে করে ফেলতে পারি।